হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি এসএসসি সিজিএলের বুক লিস্ট নিয়ে তো এই এসএসসি সিজিএলটা যেহেতু আমিও ফর্ম ফিল আপ করেছি এখান থেকে কিছু বই আমিও কিনবো এবং কিছু বই আমার বন্ধুর কাছে অলরেডি আছে তো সেই বন্ধুর কাছ থেকেই আমি জেনেছি কয়েকটা বই আর কয়েকটি আমি আরও অনেক কটি ভিডিও দেখেছি সেখান থেকে জেনেছি তো সেইগুলো নিয়ে আমি একটা লিস্ট বানিয়েছি এবং লিস্টগুলো দেখে দেখে তোমাদের বলবো এবং বইয়ের ছবিগুলো আমি এই সাইডে দিয়ে দেবো আর বইয়ের পারচেস লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা ওখান থেকেও অনলাইনে অর্ডার করে কিনতে পারো ঠিক আছে তো যেই বন্ধুর কাছ থেকে আমি জেনেছি সেই বন্ধু কিন্তু টায়ার টু তিনবার মানে পাশ করেছিল তারপরে ফাইনাল মানে একদম জয়নিংটা হয়নি কোনো কারণে তো সেই জন্য সে কিন্তু মানে ভালোই পড়াশোনাতেও ভালো সব দিকেই ভালো তো তার কাছ থেকে জেনেছি এবং বললাম যে আরও অনেকজনের থেকে জেনেছি অনেক ভিডিও দেখেছি তো সেইগুলো দেখে আমি একদম বাছাই করে নিয়ে এসেছি তোমরা জানো সিজিএল মানে কিরণ তো কিরণ পাবলিকেশনের বই তো থাকছেই সাথে আরও অনেক কিছু অন্য বই থাকছে তো চলো আমি একটু তোমাদের বলে দিই আর তোমরা এই সাইডে মানে ছবিগুলো দেখতে পাবে তো ফার্স্টে যেটা রয়েছে জিকে তো জিকের জন্য যেটা রয়েছে দেখো পিনাকেলের বই রয়েছে ছ হাজার পাঁচশো প্লাস টিসিএসএমসি কিউ রয়েছে এর মধ্যে এটা কিন্তু খুব ভালো বই অনেকেই বলছে পিনাকেলের বইগুলো কিন্তু খুব ভালো ঠিক আছে তো পিনাকেলের বইগুলো কিনতে পারো এছাড়া জিকের জন্য যেটা মানে মাস্ট হচ্ছে সেটা হচ্ছে লুসেন্ট অথবা তরুণ গোয়েল তো লুসেন্টও কিনতে পারো অথবা তরুণ গোয়েল ঠিক আছে এরপরে দেখো কিরণের যেটা রয়েছে সল্ট পেপার কিরণের সল্ট পেপার তো এটা তো মানে রয়েছে আর যদি পিনাকেল কেনো তাহলে এটা কিনতে লাগছে না আর এটা কিনলে ওটা কিনতে লাগছে না বা দুটোই কিনতে পারো কারণ ওতে কিছু মানে ডেসক্রিপশন দেওয়া থাকবে এতে কিছু দেওয়া থাকবে মানে কোশ্চেনটার পরে কোশ্চেনটা অ্যানালিসিস করা রয়েছে ঠিক আছে তো পিনাকেলেও রয়েছে এখানেও রয়েছে তো দুটো একটু দুরকম হতে পারে কি কোথাও কম থাকতে পারে কোথাও বেশি থাকতে পারে তো সেই জন্য তোমরা দুটোও কিনতে পারো অসুবিধা নেই আচ্ছা ইংলিশে চলে যেয়েবারে ইংলিশেও পিনাকলের বই রয়েছে সেটা হচ্ছে সাত হাজার ছশো প্লাস টিসিএস এমসি কিউ তো ওটা কিন্তু শুধুমাত্র এসএসসি সিজেলের জন্য তা না ওটা বা আরও অনেক যত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্যই ওই বইটা এছাড়া তো তোমাদের অবশ্যই জানো এসপি বক্সি মাস্ট এছাড়া রয়েছে কিরণের সলভ পেপার ঠিক আছে কিরণের এগুলো কিন্তু সব সলভ পেপার মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা পাচ্ছ এখান থেকে তোমাদের বুঝে নিতে হবে যে এই টাইপের আসে তাহলে কিরম আসতে পারে সেই হিসাবে তোমাদের আবার পড়াটা আলাদা করে করতে হবে অর্থাৎ তোমাদের এসপি বক্সি থেকেই ধরো আবার পড়তে হবে ম্যাথেও রয়েছে পিনাকেলের সেখানে রয়েছে ছ হাজার আটশো প্লাস এমসিকিউ আর কি টিসিএস প্যাটার্নের ওটা কিনতে পারো অথবা রয়েছে আর এস আগরওয়ালের বই ঠিক আছে এছাড়া রয়েছে কিরণের সলভ পেপার যেটা হচ্ছে উনিশশো থেকে টিল ডেট ওটাও নিতে পারো এছাড়া আরিহান্তের এ টেস্ট অব রিজনং সরি হ্যাঁ ওটা তো রিজনংয়ের জন্য তো আরিহান্টের টেস্ট অফ রিজনিং ওটা রিজনংয়ের জন্য আমি ম্যাথের মধ্যে বলে ফেলছি তো ওটা রিজনংয়ের জন্য তো রিজনংয়ের জন্য এটা এবং তাছাড়া রয়েছে আর এস আগরওয়াল এছাড়া রয়েছে কিরণের সলভ পেপার কিরণের সলভ পেপারটাও রয়েছে তো রিজনংয়ের জন্য এইগুলো এরপরে দেখো যদি কম্বো কিনতে চাও মানে একসাথে ঠিক আছে চারটে সাবজেক্টেরই একসাথে এটা দিশা পাবলিকেশনের একটা রয়েছে তো এটা তোমাদের দেখে দিচ্ছি এটারও লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে দিশা এটা একটু কমের মধ্যে তোমার সব হয়ে যাচ্ছে কিন্তু কোশ্চেন একটু কম থাকবে যেহেতু ওগুলো এক একটা বই আলাদা করে এখানেও আলাদা করে তবু এটা যেহেতু একটু প্রাইসটা কম তো এখানে একটু কম থাকবে তিন হাজার মতন করে কোশ্চেন থাকবে আর অন্যগুলোয় কিন্তু একটু বেশি কোশ্চেন থাকবে তবে দিশাতে কি রিসেন্ট আপডেটেড একটু কোশ্চেনগুলো থাকবে আচ্ছা এছাড়া তোমরা যেটা কোশ্চেন ব্যাংক কিনতে পারো মানে প্রিভিয়াস ইয়ার সব সাবজেক্টগুলো এক জায়গায় থাকবে সেটা হচ্ছে কিরণেরই এসএসসিসিজিএল উনিশশো নিরানব্বই থেকে দু হাজার বাইশ অবধি এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক আগেরগুলো কি শুধু ইংলিশ থাকবে বা শুধু ম্যাথ থাকবে বা শুধু রিজনিং থাকবে আর এটাতে কিন্তু সব কটাই থাকবে মানে কোশ্চেন যা যা এসছে প্রিভিয়াস ইয়ার সেগুলো সব কটা থাকবে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যেটা পড়তে পারো সেটা হলো মনোরমা ইয়ার বুক দু ঠিক আছে মনোরমা ইয়ার বুকটা পড়তে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা যদি নিউজ পেপার পড়ো বা আলাদা কোনো ম্যাগাজিন পড়ো তাহলে তো আর তোমাদের এটা লাগছে না তো এই কটাই ছিল এসএসসির জন্য বই এছাড়া তোমাদের কাছে যদি আরও অন্য কোনো বই থাকে যেমন অ্যাডভান্স ম্যাথ যেটা রয়েছে রাকেশ যাদবের তো সেটাও কিনতে পারো ঠিক আছে তো সেটা কেনার থেকে আমার মনে হয় কিরণটা কিনে নেওয়া বেশি ভালো হবে ঠিক আছে কিরণ এ একই মানে ব্যাপারটা একই মানে অঙ্কগুলো একই থাকবে ওখানে সলভ করাটা একটা পদ্ধতিতে থাকবে এখানে কিছু পদ্ধতি মানে এইগুলো বেশিরভাগই কিন্তু মানে ডিসক্রিপটিভ ওয়েতে মানে সলভ করা রয়েছে শর্টকাটটা তোমাকে আলাদা করে শিখতে কিন্তু হবে আর সিরিয়ালে শর্টকাট না জানলে টাইমের মধ্যে করে আসতে পারবে না তো টাইমের মধ্যে করার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং শর্টকাট পদ্ধতিতেই অবলম্বন করতে হবে ম্যাথ আর হচ্ছে মানে জিআইয়ের ক্ষেত্রে তো জিআইতে তো শর্টকাট হয় না জিআইতে যত স্পিডে করতে পারবে তত স্পিডে আর ম্যাথটা একদম মানে মুখে মুখে করা প্র্যাকটিস করে ফেলতে হবে প্রচুর অ্যাডভান্স ম্যাথ প্র্যাকটিস করতে হবে তো এটাই আমার বলার ছিল আজকে আর যেই বইগুলো তোমাদের দেখালাম সেগুলোর লিঙ্কও আমার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা ওখান থেকেও প্রাইজ কত কি না কী সব দেখে নিতে পারো তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের খুব তাড়াতাড়ি করে কিন্তু আমি বলে দিলাম এগুলোকেই আমি ধীরে ধীরে বললে আমার অনেকক্ষণ সময় ধরে বলা যেত কিন্তু আমি খুব দ্রুত বলে দিলাম তাই তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আরেকবার দেখে নিও বইগুলোর ছবি আমি পাশে দিয়ে দিয়েছিলাম তো এটাই বলার ছিল আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে